দেখো, এরকম একটা গঠন পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি হয়, ইট ইজ দি সাইটোপ্লাজমিক চেঞ্জ হচ্ছে এই জায়গাটা। সাইটোপ্লাজমিক চেঞ্জে আমরা যেটা দেখতে পাই, চেঞ্জ হয় কোন কোন অঙ্গাণুর, এখানে বিশেষ চেঞ্জ হয় গলগি বস্তু, জিবি, সেন্ট্রিওল এবং মাইটোকন্ড্রিয়া। এগুলো তাদের পজিশন চেঞ্জ হয় এবং কিছু অঙ্গাণু কিন্তু এখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়। তাহলে এই যে মস্তক অংশ তৈরি হয়েছে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটা পুচ্ছ অংশ এবং পুচ্ছের শেষ প্রান্ত। তাহলে একটা শুক্রাণুর বিভিন্ন অংশগুলো তৈরি হয়েছে, এটাকে আমরা বলি মস্তক। এখান থেকে এইটুকু অংশকে বলা হয় গ্রীবা, এখান থেকে তারপরের অংশটাকে বলা হয় দেহ, দেহ তারপরের পুরো পাটটাকে বলা হয় পুচ্ছ। তাহলে একটা পরিণত শুক্রাণু কিন্তু সৃষ্টি হলো, যে প্রক্রিয়ায় তাকে আমরা স্পার্মিওজেনেসিস বলছি। তাহলে তোমরা হিউম্যান রিপ্রোডাকশানের আজকে স্পার্মোটোজেনেসিস পড়াশুনো করছো। স্পার্মোটোজেনেসিসকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস, একটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। বিষয়টা কোথায় ঘটে? সেমিনিফ্রাস টিবুলের মধ্যে ঘটে। কখন এই প্রক্রিয়া শুরু হয়? আফটার পিউবার্টি, অর্থাৎ বয়স সন্ধির পর এটা চালু হয়ে যায়। অ্যাকচুয়ালি সেমিনিফ্রাস টিবিউলের ভিত্তিপদ্মের উপরে আমরা দেখেছিলাম যে স্টেম সেলগুলো ছিল, তার নাম স্পার্মাটোগোনিয়াম সেল। সেটা বিশেষ একটা দশার মধ্য দিয়ে চলে এবং যে প্রক্রিয়াটা স্টার্ট নেয়, পুরো প্রক্রিয়াটাকে আমরা নাম দিচ্ছি স্পার্মাটোসাইটোজেনেসিস। সেখানে তিনটে পর্যায় আছে, একটা সংখ্যাবৃদ্ধি দশা, একটা বৃদ্ধি দশা, একটা ম্যাচুরেশন দশা। সংখ্যাবৃদ্ধি দশা চলবে মাইটোসিসের মাধ্যমে, সেখানে বহু সংখ্যক স্টেম সেল তৈরি হবে এবং তারা কিন্তু আজীবন বিভাজন প্রক্রিয়াকে চালু রাখবে। দেখো, স্পার্মাটোগোনিয়াম বিভাজনের মাধ্যমে যে সেল তৈরি হয় তার নাম এ টাইপ স্পার্মাটোগোনিয়াম, বি টাইপ স্পার্মাটোগোনিয়াম তার থেকে তৈরি হয়। এদের একটা কলোনি তৈরি হয় সেমিনিফ্রাস টিবিউলের দেয়ালে এবং সেই কলোনি কিন্তু আজীবন থেকে যায় এবং তার থেকে কিছু 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 অল্প অল্প করে তারা গ্রোথ দশার মধ্যে চলে আসে এবং গ্রোথ দশার মধ্যে চলে এসে ডিএনএ সিনথেসিস করে। ডিএনএ সিনথেসিসের মাধ্যমে তারা প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে। প্রাইমারি স্পার্মাটোসাইট এই বৃদ্ধি বি টাইপ স্পার্মাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হওয়াকে বলা, মানে যে পর্যায়, সেটাকে আমরা বলি গ্রোথ দশা। এরপরে প্রাইমারি স্পার্মাটোসাইট মিয়োসিস ওয়ানের মাধ্যমে দুটো কোষ তৈরি করে, তাকে বলা হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট, অ্যান্ড দিস সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিয়োসিসের দ্বিতীয় দশায় চলে, তার নাম স্পার্মাটিড। তাহলে পুরো স্টেজগুলো দেখে নাও, একটা সংখ্যাবৃদ্ধি দশা, একটা বৃদ্ধি দশা এবং একটা ম্যাচুরেশন দশা। স্পার্মিওজেনেসিসে, স্পার্মিওজেনেসিসে আমরা দেখব যে স্পার্মাটিড অপূর্ণ শুক্রাণুতে বা অপূর্ণ শুক্রাণু থেকে পূর্ণাঙ্গ শুক্রাণু সৃষ্টিকে বলা হয় স্পার্মিওজেনেসিস। তাই স্পার্মিওজেনেসিসে স্পার্মাটিড তার সাইটোপ্লাজমিক চেঞ্জ হয়, কোন কোন অঙ্গাণুর সাইটোপ্লাজমিক চেঞ্জ হয়? দেখো, গলগি বস্তু, সেন্ট্রিওল এবং মাইটোকন্ড্রিয়া চেঞ্জ হয় এবং এর মধ্যে থেকে কিছু অঙ্গাণুও কিন্তু নষ্ট হয়ে যায়। এই পুরো ঘটনাটাকে করতে যে কোষ সাহায্য করে তার নাম সার্টোলি সেল। তাহলে এই প্রক্রিয়া স্পার্মিওজেনেসিসে যে সেল সাহায্য করে তার নাম সার্টোলি কোষ। তাহলে খেয়াল রেখো, সার্টোলি কোষ কিন্তু এই প্রক্রিয়ায় সাহায্য করে, সার্টোলি কোষ, এবং সার্টোলি কোষের সাহায্যেই এই পূর্ণাঙ্গ শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে খেয়াল রেখো, সার্টোলি কোষ কিন্তু এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টি করতে সাহায্য করে এবং শেষে দেখা যায় একটা সার্টোলি কোষ যদি এই হয়,
তার গায়ে কিন্তু এটা সার্টোলি সেল, তার গায়ে বৃদ্ধিপ্রাপ্ত সমস্ত শুক্রাণুর স্টেজগুলো অবস্থান করে, এই সব কোষ অবস্থান করছে, এবং এখান থেকে পরিণত শুক্রাণুরাও কিন্তু অবস্থান করে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত শুক্রাণুগুলো পরিণত শুক্রাণু সার্টোলি কোষের কোষ থেকে বিচ্ছিন্ন হয়, একে স্পারমিয়েশন বলে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা স্পার্মোটোজেনেসিসটা শিখে নিলাম এবং স্পার্মোটোজেনেসিসের মাধ্যমে কীভাবে শুক্রাণু সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবং নেক্সট ক্লাসে কিন্তু শুক্রাণু সৃষ্টিতে যে সমস্ত হরমোনগুলো আছে তাদের ফাংশন পড়ব এবং আমাদের মেনলি প্রোডাক্টিভ সিস্টেমের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তা দেখে নাও তাহলে তোমরা এটা, এই ক্লাসটা তোমরা মন দিয়ে করো। স্পার্মোটোজেনেসিস প্রক্রিয়া শেষ হলো, পরের ক্লাসে আমরা হরমোন নিয়ন্ত্রণ স্পার্মোটোজেনেসিস পড়ব। এই ক্লাসে এই পর্যন্ত থাকছে।